গুড মর্নিং, আজকে সকালবেলা উঠে এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। আজকে সানডে, তো কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাওয়াটা হয়ে ওঠেনি, আজকে যাচ্ছি। তো চলুন তাহলে। টাকা, এই যে সৌমেন এখন গাড়ি রেডি করছে, এই যে মামুনি, চলুন তাহলে যাই। তুই বসে দা। আজকে সকালে উঠে না আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে আমার বাড়ির গোপালগুলোকে ভোগ দিয়ে তারপরে কিন্তু বেরিয়েছি। আর চিনিকে স্নান করাইনি, সৌমেনও করেনি, ওরা সবাই বাড়িতে এসেই করবে। আমি সবসময় চেষ্টা করি প্রতি মাসে একবার অন্তত দক্ষিণেশ্বরের মায়ের কাছে যেতে, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে দাঁড়ালাম চা খাবো বলে, এখানে সাইডের দোকানগুলো দেখছি সবই ভেঙে দিয়েছে, তো যেটুকু রয়েছে সেখান থেকে চাটা আমরা খেলাম। এই যে সৌমেন চায়ের দোকানে পেমেন্টটা করছে। দক্ষিণেশ্বরে পৌঁছলাম, পৌঁছে এই দক্ষিণেশ্বরে পার্কিংটা ফুল ছিল, তাই পেছনের দিকে রেলওয়ের পার্কিংয়ে গাড়ি রাখতে হয়েছে। রেখে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা ডালাটা নেব মন্দিরের ওখানে ভেতরে যে দোকানগুলো সেখান থেকেই ডালা কিনবো। আর সেখানে আমরা জানতাম যে জুতো বা ব্যাগ ওখানেই রাখা ব্যবস্থা এতদিন করা যেত, কিন্তু এখন দেখছি সেটা বন্ধ হয়ে গেছে। তাই না যে মন্দিরের কর্তৃপক্ষ থেকে যে জুতো আর ব্যাগ রাখার জায়গা সেখানেই কিন্তু লাইন দিয়ে সবাইকে জুতো আর ব্যাগ রাখতে হবে। আর এইখানে পার্কিং পেলে গাড়ির মধ্যে রেখে দেওয়া যেত, কিন্তু মুশকিল হলো পার্কিংটা এখানে না পাওয়া গিয়ে অনেকটা দূরে রাখতে হয়েছে, তো অতটা তো খালি পায়ে আসা যায় না। না তো যাই হোক, এবার আমরা চলেছি মন্দিরের দিকে মাকে দর্শন করার জন্য আর কি। মনটা বেশ মানে কি বলবো, খুবই আনন্দ সহকারে রয়েছে, কিন্তু না এত বড় লাইন, লাইন বাড়ি ব্রিজ মানে ক্রস করে চলে গেছে। তাই দক্ষিণেশ্বরের মাকে পুজো দেওয়া হলো না, কিন্তু মায়ের ছেলের কাছে কিন্তু আমরা পুজো দিলাম। পাশেই দেখলাম আর শ্রীরামকৃষ্ণদেবের এই আশ্রমটা, আমরা এখানেই আজকের পুজোটা দিলাম। এবং এখানে এত সুন্দর চারপাশটা, এত শান্তশিষ্ট পরিবেশ, এখানেই আমরা বসলাম, বসে অনেকক্ষণ এখানে আমরা সময় কাটালাম। এখানে ভোগও পাওয়া যায়, 80 টাকার বিনিময়ে ভোগের টিকিট আমরা সংগ্রহ করলাম। ঠিক দুপুর 1টার সময় ভোগ দিয়েছিল, কিন্তু তখন না ফোনটা আর অন করতে পারিনি, ফোনে ব্যাটারিটা একদম লো সিগন্যাল দিচ্ছিল বলে অন করতে পারিনি। তবে খাবার কিন্তু ভালোই দিয়েছিল, কিছু কথাই বলে না, সবই মায়ের লীলা, সত্যিই সবই মায়ের লীলা। আজকে দক্ষিণেশ্বরে যেহেতু ছুটির দিন, এত ভিড়, এত ভিড়, মানে লাইন পুরো বালি ব্রিজ ছাড়িয়ে চলে গেছে, এত বড় লাইন হয়েছে। লাইনে আমরা দাঁড়াবো বলেই গেছিলাম, লাইনেই দাঁড়াচ্ছিলাম ডালা টালা কিনে নিয়ে, কিন্তু কি আপনারা তো জানেনই চিনির ডায়রিয়া থেকে উঠলো মাত্র, আর আমার তো পায়ের প্রবলেম, এত হাঁটতে পারি না। কি আশ্চর্য দেখুন, ওখানটাতে যখন দাঁড়াচ্ছি আমি বলছি কি সৌমেন, অন্য কোনো মন্দিরে এমনি মা তো সব জায়গায় এক পুজো দিয়ে দিই, কারণ ওরকম 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকা তো পসিবল না। এই কথাটা বলছি আমি লাইনের, মানে লাইনের পায়েও নি লাইন, অতদূর তো যেতে পারবো না আমি। তখন ওখানে দোকানের একজন বললো কি এইখানে ঢুকে যান না, রামকৃষ্ণদেবের মন্দির আছে, এখানে গিয়ে পুজো দিয়ে দিন না। তো আমরা এখানে ঢুকে এলাম, বিশ্বাস করবেন না এত সুন্দর। রামকৃষ্ণদেব তো মায়েরই সন্তান, তার কাছে পুজো দিয়ে তাকে বলে দিলাম যে রামকৃষ্ণদেব বাবা তুমি মায়ের কাছে আমাদের পুজোটা পৌঁছে দিও, উনিই দেবেন পৌঁছে। আরও সুন্দরভাবে পৌঁছলো আমাদের পুজোটা, আর এই জায়গাটা এত সুন্দর। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, জানতাম না, 80 টাকা করে নেওয়া হবে। এখানে পোলাও, খিচুড়ি, তরকারি, চাটনি, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আমি যখন ভোগটা খাবো তখন দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আশ্রমটার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে সৌমেন, তো এত সুন্দর দেখুন চারপাশটা, কি শান্তশিষ্ট, কে মানে দেখে কেউ বলবে এরই বাইরে এত ভিড়, এত ভিড়। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখলাম, আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই পাশে থাকবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি।